পরন্ত বিকেলে পাখিরাও যখন ঘরে ফিরছে, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে নিয়ে নাঈম আফিফরা তখন রিভার্স সুইপ আয়ত্ত করতে ব্যস্ত। তবে দুজনেরই এই শটে দুর্বলতা স্পষ্ট। হঠাৎ করে মিরপুরের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল সেওয়াগ আশরাফুলদের নাম, আবার নিভে গেল। ব্যর্থতাও যদি জায়ান্ট স্ক্রিনের মতো যান্ত্রিক হতো, তবে হয়তো খুব সহজেই মুছে দেয়া যেত। কিছুক্ষণ পর অবশ্য ঠিকই রিদম পেয়েছেন নাঈম আফিফ। স্বস্তির হাসি নিয়ে তাদের মাঠ ছাড়তে দেখা গেছে। তবে মূল ম্যাচে চাপের মধ্যে এই রিদম কতটা কাজে আসবে সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। টিম ম্যানেজমেন্টের অ্যাপ্রোচে এতটুকু স্পষ্ট হওয়া যায়, বাংলাদেশ দল টি-20 ক্রিকেটটা খেলতে যাচ্ছে টি-20র মতো করেই। পাকিস্তান সিরিজের জন্য অনুশীলনের শুরু থেকেই স্ল্যাব বসিয়ে প্র্যাকটিস করেছেন ব্যাটসম্যানরা, চেষ্টা করেছেন বড় শট খেলতে, যা হয়তো আগে কখনো দেখা যায়নি অতীতে। এই সব সম্ভাবনার মাঝেও কিছুটা শঙ্কা ঠিকই থাকছে। টিম কম্বিনেশন নিয়ে ম্যানেজমেন্টকে পড়তে হতে পারে বিপাকে। দলে তিন পেসারের সাথে স্পিন অলরাউন্ডার শেখ মাহাদী হাসান থাকছেন সেটা প্রায় নিশ্চিত। তবে পঞ্চম বলার নিয়ে অনেক হিসেব কষতে হবে বাংলাদেশকে। যদি কোনো স্পেশালিস্ট স্পিনার খেলানো হয়, তবে একজন কম ব্যাটসম্যান নিয়ে নামতে হবে টাইগারদের। সেটা কোনোভাবেই টিম ম্যানেজমেন্টের চাওয়ার কথা না। সে কারণেই হয়তো শামীম পাটোয়ারিকে বেশ মনোযোগী দেখা গেল বোলিং অনুশীলনে। ইনডোরের নেট থেকে মূল মাঠে শামীমকে বলা হয় দেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার। নিজের স্কিলটাই হয়তো আরেকটু ঝালিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। ক্রিকেটাররা সবাই চলে গেছেন, শেরে বাংলায় একা দাঁড়িয়ে খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেটে যে নতুনের কেতন উঠছে, তার অন্যতম রূপকার তো এই বিসিবি পরিচালকই। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নাই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ। তাহলে কবে নিচ্ছেন আকাশ?